السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে দীর্ঘ এক সপ্তাহ পর আজকে আঞ্জন আসার বসার এবং কিছু কথা শোনার তৌফিক পেয়েছি, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা সব অবগত আছেন যে আমাকে আঞ্জন থেকে বিষয় দেওয়া হয়েছে আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আমি আমার বিষয়টি ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে পণ্ডিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাস শাইতানা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা ইবরাহু বি ইবাদাতিক মা দামাত ما دمت أرواحهم في أساسهم. فقال الرب عز وجل وعزتي ودليل أزال أغفر لهم ما استغفروني. শয়তান নগদ আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলল, আপনার ইজ্জতের কসম খেয়ে বলছি হে আমার বউ, আমি আপনার বন্ধুকে ততক্ষণ পর্যন্ত পদভ্রষ্ট করব যতক্ষণ তাদের শরীরে রূহ থাকে। প্রতি উত্তরে মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জত ও মুহূর্তের কসম খেয়ে বলছি আমি তাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা আমার নিকট ক্ষমা চায়। পরিশেষে আমি বলতে চাই, আমরা শয়তানের দোকা পড়ে যদি গুনাহ করে থাকি, আমরা আল্লাহ তাআলার নিকট বেশি বেশি পরিমাণ তাওবা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার নিকট বেশি বেশি পরিমাণ তাওবা করার তৌফিক দান করুক। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.